রাজ্যের মহিলাদের উন্নয়ন এবং স্বাবলম্বী করার ক্ষেত্রে এসএইচজি গ্রুপ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটা বলার অপেক্ষা রাখে না। একটা সময় মহিলারা শুধু রান্নার কাজে ব্যস্ত থাকত, কিন্তু বর্তমান সময়ে এসএইচজি গ্রুপ তৈরি হয়ে মহিলারা ভালো একটি আয়ের সন্ধান পেয়েছে। আজ মোহনপুর গাড়ি ব্লকের অন্তর্গত তেলকাজলা কমিটি হলে ছটি পঞ্চায়েতের এসএইচজি 264 ডি গ্রুপের 2811 জন মেম্বার নিয়ে অনুষ্ঠিত হয় নবজাগরণ মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা। উক্ত সাধারণ সভায় প্রথমে সিএলএফ এর ইসি মেম্বারদের প্রার্থনা সবার মধ্যে দিয়ে শুভ সূচনা হয়। এরপর স্বাগত ভাষণ রাখেন সিএলএফ এর সভাপতি রুপিয়া খাতুন। ওদিন নবজাগরণ মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতির প্রথম বার্ষিকী সাধারণ সভায় উপস্থিত ছিলেন মোহনপুর কার্ডি ব্লকের ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস, উপস্থিত ছিলেন সিএলএফ এর পুনম সাহা, পার্বতী পাল সহ আরো অন্যরা। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মোহনপুর গাদি ব্লকের ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস বলেন, একটা সময়ে যাদের দলিল ও পর্চা থাকত তারাই একমাত্র ব্যাংক থেকে লোন নিতে পারত, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের সম্মান রক্ষার্থে এই সমস্ত এসএইচজি গ্রুপ মহিলাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নিজে গ্যারান্টি দিয়ে লোনের ব্যবস্থা করেছেন। ব্যুরো রিপোর্ট, নির্মাহল টিভি। যে এই রাজ্যের মধ্যে মহিলাদের জন্য কোনো লোনের ব্যবস্থা ছিল না, গ্যারান্টি ছিল না, আজকে লোন কারা পেত? আজকে লোন যাদের জমি ছিল, যাদের দলিল ছিল, যাদের জায়গার পর্চা ছিল, তারাই একমাত্র সেখান ব্যাংক থেকে লোন নিতে পারত। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি, আজকে মায়েরা তাদের অ্যাকাউন্ট এবং আধার কার্ড দিয়ে লক্ষ লক্ষ টাকা আমাদের এই সিএলএফ কিংবা এসএইচজি গ্রুপ থেকে শুরু করে ব্যাংক থেকে সেখানে ছোট ছোট এসএইচজির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা তারা স্বল্প সুদের হারে সেখানে ঋণ পাচ্ছে। জি বলেছে মায়েদেরকে আপনারা লোন দিন, তার গ্যারান্টি সেটা জমির পর্চা হবে না, সেটা আপনার জমির দলিল হবে না, সেটা আপনার স্বর্ণ গয়না হবে না, সেটা আমি নিজে নরেন্দ্র মোদী আজকে তার জন্য। আমরা একটা সময় দেখতাম এই রাজ্যের মধ্যে পুরুষরা দমিত, কিন্তু আজকে আপনাদের মাধ্যমে আপনার স্বামী যদি আপনার পরিবারের মধ্যে কোনো একটা কাজের সঙ্গে যদি জড়িত থাকে, সে রিক্সা চালক হোক কিংবা গাড়ির ড্রাইভার, পাচ্ছি না আমাদের সহযোগিতা, আপনাদের সহযোগিতা না থাকলে একা আমাদের এসিএলএম এর পক্ষে কোনো কাজ করা সম্ভব হতো না। আমরা বিনম্রভাবে অনুরোধ করছি সরকারের কাজকর্মকে আগামী দিনে আমাদের ব্লকের অন্তর্গত প্রতিটি জনগণের নিকট নিয়ে যেতে এবং বিগত দিনের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।